আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আজকে আজকে না অ্যাকচুয়ালি হচ্ছে গতকালকে আমার একটা সফটওয়্যার হচ্ছে লাইভ হলো, সেটা হচ্ছে অটোপার সার্ভিস সেন্টারে। এটা হচ্ছে তেজগাঁয়ে আপনাদের ওদের অফিস, এবং তারা হচ্ছে বিভিন্ন টাইপের ভেহিকেল সলিউশন তারা হচ্ছে সলিউশন দিয়ে থাকে। ভেহিকেল আপনার মেরামত করা বা ভেহিকেলের যে পার্টস লাগে, মানে প্রাইভেট কার, বাস, হ্যাঁ মিনি বাস, এই টাইপের ভেহিকেলগুলিকে তারা বিভিন্ন ধরনের টেকনিশিয়ান বা তাদের ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপে তারা কী করে সেগুলিকে মেরামত করার জন্য তাদের যা যা সিস্টেমে প্রয়োজন, ছোট করে তাদের সেলস, তাদের ইনভেন্টরি, তাদের হচ্ছে ডেলি যে যে কাজকর্ম আছে সেটা সফটওয়্যারের মাধ্যমেই তারা চায়। তো সেই জিনিসটা এই সফটওয়্যারে করে দেওয়া, মানে সফটওয়্যারে করা হয়েছে, সেটা আমি আপনাদের সামনে এখানে তুলে ধরতেছি। হ্যাঁ দেখেন, তাহলে আচ্ছা, এদের অফিসটা হচ্ছে আপনার তেজগাঁয়, এই যে আপনার তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা 1200 সাথে। আচ্ছা, তাদের কাজটা মূলত হচ্ছে তাদের কি আছে, কিছু কাস্টমার আছে, কাস্টমার বলতে তারা এই যে ভেহিকেল ওনারগুলো, হ্যাঁ তাদের যে কাস্টমারগুলো আছে, তাই এই কাস্টমারের কয়টা গাড়ি আছে, এই গাড়িগুলোকে নিয়েই হচ্ছে খেলাধুলা বলতে, এই গাড়িগুলো আসলে কখন মেরামত করা লাগে, কি লাগে, সেটার জন্যই আসলে তাদের কাছে মূলত তাদের কাছ থেকে সেবাটা নেয়। আর তাদের কে কখন কি সেবা নিচ্ছে সেই হিসাবটা রাখাটাই, সেটার বিনিময়ে কত টাকা ইনকাম হচ্ছে, আয় ব্যয় হচ্ছে, এটা হিসাব রাখাটাই হচ্ছে এই সফটওয়্যারের মূল কাজ। তো এই কাস্টমার আছে, কাস্টমারগুলি কাস্টমারের কিছু ইনফরমেশন তো রাখতেই হয়, সেই কাস্টমারগুলি কে রেফারেন্স করছে না করছে, হ্যাঁ এই কাস্টমারদের কি করতে হয়, জব ক্রিয়েট করতে হয়। মানে জব ক্রিয়েট বলতে কি বোঝায়, তারা বোঝায় যেটা যে এই কাস্টমারের এই বাসটা, যেমন এইটা এই এটা একটা বাসটা, ঠিক আছে, কোন ইঞ্জিনিয়ারের কাছ থেকে এটা কি কি ঠিক করতে গিয়ে টেকনিশিয়ান দেখে বলছে যে তার কি কি লাগবে, এই যে এই অংশটুকু জাস্ট প্রিন্ট করে কোন গাড়ির মালিকের এটা বের করে এটা ফ্লোরে চলে যায়, ফ্লোর থেকে এটা হাতে লিখে নিয়ে আসে যে কি করা লাগবে এখানে, এই সার্ভিস ওয়াইজ সেটা কি কি সার্ভিসিং করা লাগবে, কি কি নতুন পার্টস লাগানো লাগবে, এরকম একটা ফরম্যাট বের হয়ে যায়, সেই ফরম্যাট থেকে তারা লিখে নিয়ে আসে। তারপর আবার সফটওয়্যারে সেটা কি, তাদের এখানে আইটেম আছে, সেই আইটেম ওয়াইজ তারা এন্ট্রি দেয়। তারা কি করে, যেমন ইনভেন্টরি আইটেম, একটা হেডলাইট লাগবে, হ্যাঁ এদের ক্লাস্টার মাস্টার সিলিন্ডার লাগবে, অথবা ব্রেক প্যাড লাগবে, অথবা এসি সার্ভিসিং করা লাগবে, যে যে সার্ভিসিং করা প্রয়োজন সেগুলি তারা সিলেক্ট করে এভাবে। হ্যাঁ সিলেক্ট করে এবার কিন্তু এখানে যদি কোয়ান্টিটির কোনো পরিবর্তন করা লাগে, যেমন এই সার্ভিস ক্লাস্টার সার্ভিসটা কে করছে, কোনো যদি আপনার টেকনিশিয়ান থাকে সে টেকনিশিয়ানকে আপনি এখানে ধরাই দিতে পারবেন, এসি সার্ভিসিং কোন টেকনিশিয়ান করছে এই সার্ভিসকে ধরাই দিতে পারবেন, এবং ব্রেক প্যাড কয়টা লাগবে, দুইটা লাগতে পারে, ঠিক আছে, ক্লাস্টার প্যাড কয়টা লাগতে পারে, দুইটা লাগতে পারে, সেটার জন্য কী করলেন, এই যে এবার যে ফ্লোরটা ওই যে ব্ল্যাঙ্ক পেজটা গেছিলো প্রিন্ট হয়ে আসলো, এবার এটা কিন্তু পূর্ণাঙ্গ হয়ে আসলো যে আপনার এই জবটা ক্রিয়েট হলো, যে এই কাস্টমারের এই মডেল নাম্বার টাম্বার এগুলো ফিল আপ থাকলে আসবে, হ্যাঁ কী কী লাগলো, এই পারপাসে একটা হচ্ছে জব কার্ড ক্রিয়েট হলো। এই জব কার্ডের মধ্যে খেয়াল করে দেখবেন, এখানে আমরা কিন্তু কী করেছিলাম, আমরা সার্ভিস আইটেম নিয়েছিলাম দুইটা, এই দুইটা সার্ভিস, এই দুইটা হচ্ছে সার্ভিস আইটেম এবং টেকনিশিয়ান হচ্ছে এটা, এবং এই তিনটা লাগছে আমার ইনভেন্টরি আইটেম, হেডলাইট, ক্লাস্টার এবং ব্রেক প্যাড, দুইটা দুইটা চারটা একটা পাঁচটা পাঁচটা আইটেম লাগতেছে। তো এই জবটা যে ক্রিয়েট হলো, এই জবটা তার কিন্তু এই তিনটা জিনিস কিন্তু তার ইনভেন্টরিতেই আছে, তো সো তার ইনভেন্টরিতে যখন আসে সেটা ইনভেন্টরিতে চলে গেছে, এই যে জবটা ক্রিয়েট করেছে 38 নম্বর জবটা, 38 নম্বর জবটাকে এখান থেকে দেখেন সার্ভিস আইটেমগুলিকে শুধু না, এই ইনভেন্টরি আইটেমগুলো এখান থেকে কী হয়ে যাবে আমার, আপনি যদি দেখেন এই রিপোর্টটা দেখে রাখতে পারেন, এই যে ক্লাস্টার মাস্টার সিলিন্ডার, ক্লাস্টার মাস্টার সিলিন্ডার হচ্ছে এখানে দুইটা আমি বিক্রি করতেছি অলরেডি, ক্লাস্টার মাস্টার সিলিন্ডার আমার কাছে আছে 245 পিস, 245 পিস আছে, হ্যাঁ আর আপনার হেডলাইট আছে কয়টা, হেডলাইট বিক্রি করা হয়েছে একটা এবং ব্রেক প্যাড বিক্রি করা হয়েছে দুইটা,
হেডলাইট আছে 113টা এবং ব্রেক পেট আছে 148টা। এটা যখন আমি সাবমিট দিয়ে দেবো, এবার কিন্তু আমার ইনভেন্টরি থেকে এই মালটা আমার বের হয়ে গেছে। দেখেন, খেয়াল করে দেখেন, 37 সংখ্যা কমে গিয়েছে। হ্যাঁ, এবং এই যে জবটা যে ক্রিয়েট হয়েছে সেটা বিলের জন্য অ্যাকাউন্টস যে আছে, অ্যাকাউন্টস আবার এই জবটাকে পেয়ে যাবে অটোমেটিক সিলেক্ট করার সাথে সাথেই, কি এই আইটেমগুলিকে পেয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এখান থেকে যে বিল হয়েছে 22,900 টাকা, সেগুলোর মধ্যে যদি ভ্যাট থাকে তাহলে এখানে ভ্যাট দিবে, যদি ডিসকাউন্ট থাকে সেখান থেকে ডিসকাউন্ট দিবে, আদার্স কোনো চার্জ থাকলে সেটা দিবে, ডিসকাউন্ট থাকলে সেটা হয়তো বা দিতে পারে। এই যে বিলটা আছে, বিল এখান থেকে জেনারেট করে ফেলবে। বিল জেনারেট করলে এই যে আপনার যেই সার্ভিসের আইটেম আমার এটা, ঠিক আছে, আর পার্সের আইটেম আমার এ পাশে। সার্ভিস আইটেম হচ্ছে আমার 3700 টাকা লাগছে, আর পার্স লাগছে 19,200 টাকা, সরি, টোটাল হচ্ছে আমার 24,000 এত টাকার বিল আমার বের হয়ে গেছে। হ্যাঁ, এই বিল আপনি চাইলে আবার হচ্ছে পরবর্তীতেও বিল দেখতে পারবেন, যেমন এই বিলটা আবার ওখান থেকেও প্রিন্ট করতে পারবেন, এবং জবগুলিও আপনি আলাদা করে রিপোর্ট থেকে প্রিন্ট করতে পারবেন যে কোন কোন জব। এখানে একটা জবের পার্ট আছে, একটা এস্টিমেটের পার্ট আছে। এস্টিমেট বলতে কি বোঝাচ্ছে? এস্টিমেট বলতে বোঝাচ্ছে যে আপনার কিছু আইটেম, যে একটা গাড়ি আসছে সে গাড়িটা কিন্তু আপনার কাছে যে ঠিক করবে এমনটা না, আসে জিজ্ঞেস করতেছে যে কী কী ঠিক করা লাগবে, কত লাগবে, আমাকে এরকম একটা খসড়া বিল দেন। ড্রাইভার আসে জিজ্ঞেস করতে পারে, সে কিন্তু হয়তো বা তার মালিককে দিবে, সেটাকেই বলতেছে এস্টিমেট। এই জব যখন আমরা ক্রিয়েট করি, জব আর এস্টিমেট একই টাইপের হবে। এস্টিমেটটাই আবার ক্রিয়েট করলে এখান থেকে সরাসরি, যেমন আমরা জব ক্রিয়েট করলাম, এস্টিমেটও ক্রিয়েট করতে পারবে, এই আর কি হিসাবটা। তো সিম্পলভাবে এই এতটুকু কাজই হচ্ছে ওদেরকে আপাতত দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাকাউন্টসটাকে আর এখানে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করা হবে, ঠিক আছে। তো এই বিষয়টা হচ্ছে, যদি এরকম কার সার্ভিসিং সেন্টারে কারো কোনো সফটওয়্যার লাগে তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যারা আমাকে চিনেন, জানেন, বুঝেন। হ্যাঁ, এই মূলত এইটাকেই অ্যাডভার্টাইজমেন্ট করার জন্যই আসলে ভিডিওটা শেয়ার করা, ঠিক আছে। আশা এই অটো কার সার্ভিসিং সেন্টার, ইনশাল্লাহ তাদের সাথে যে এগ্রিমেন্টটা হয়েছে তারা, ইনশাল্লাহ তারা হ্যাপি। আরও তাদেরকে এখানে আরও অনেক কাজ বাকি আছে, তাদের আরও অনেকগুলি মডিউল নিয়ে কাজ করব। তো এই রিলেটেড যদি কোনো কাজ আপনারা পেয়ে থাকেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং অবশ্যই এই ধরনের সার্ভিসিং সেন্টারের জন্য যদি কোনো সফটওয়্যার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।